ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीड़ितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृणन्तु ये भुरिदा जनाः। আমরা পড়ছিলাম শ্রীমদর্শন স্বামী নিত্যাত্মানন্দজি লেখা যে অধ্যায় থেকে পড়ছিলাম সেটির নাম ভারতের ভাব, যত কিছু ভালো সব ঈশ্বরে সমর্পণ। এই অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আমরা চেষ্টা করব আজকের আমাদের এই যে পাঠচক্রে এর শেষের অংশটুকু শেষ হোক। মহারাজ বলছেন, এই মাস্টারমশাই বলছিলেন যে প্রকৃতির চতুর্দিকের সৌন্দর্যের কথা বলছিলেন, যে এই সৌন্দর্য আমাদের ঈশ্বরকে ভাবনা চিন্তা করতে শেখায়, ঈশ্বরের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে শেখায়। প্রকৃতির সৌন্দর্য দর্শন করে আমরা ঈশ্বরের সৃষ্টির মাধুর্যকে গ্রহণ করতে পারি এবং সেই আনন্দে বিভোর হয়ে থাকতে পারি। প্রকৃতি ঈশ্বরের এক একটি সৌন্দর্যের প্রকাশ এবং সেই সৌন্দর্যকে ধরতে ধরতে আমরা সেই ঈশ্বরের সঙ্গে সঙ্গ করতে পারি। বলছেন ভারতের হিন্দু লাইফটা বা জীবন, ভারতের হিন্দু লাইফ বা জীবন এই বলতে বলতে শ্রীমা ভাবনমত্তভাবে বলিয়া যাইতে লাগিলেন, একটা কন্টিনিউয়াল ওয়ার্শিপ, অবিরাম উপাসনা প্রবাহ। আর্ট, লিটারেচার, আর্কিটেকচার, সায়েন্স, ফিলসফি, এডুকেশন, পোয়েট্রি, পেইন্টিং, সং, কমার্স, এগ্রিকালচার, মেডিসিন, শিক্ষা ও শিল্প, চিত্র, কাব্য, দর্শন ও বিজ্ঞান, সঙ্গীত ও সাহিত্য, কৃষি ও বাণিজ্য, চিকিৎসা ও স্থপতিবিদ্যা, এদেশের সবই তাঁর জন্য উৎসর্গীকৃত। এদেশের ভালো ভালো আর্ট এর কাজই তারই উদ্দীপন করেছে। বেস্ট লিটারেচারে ও সৎ সাহিত্য তাকে নিয়েই হয়েছে। রামায়ণ মহাভারতে তাঁরই লীলা কাহিনী বর্ণিত। যত ভালো পেইন্টিং বা চিত্র সব ঈশ্বরীয় লীলা অঙ্কন। উত্তম সঙ্গীত সব তাকে নিয়েই গ্রথিত। ভারতে মন্দির যেমন মদুরায় মীনাক্ষী মন্দির, কোণার্ক ভুবনেশ্বর এবং পুরী প্রভৃতি স্থানের মন্দির এসব তাঁতেই সমর্পিত। দিলওয়ারা, অজন্তা, ইলোরা এসব তাঁর জন্য। এদেশের ভাবই এই, যত কিছু ভালো সব ঈশ্বরে সমর্পণ। এই ভাবটি ওয়ার্শিপের ভাব, অন্য দেশে হওয়া শক্ত। বিশেষত বর্তমান সময়ে পাশ্চাত্যে এ বড়ই অভাব। তারা খালি আহার বিহার আদি সার করেছে। তাদের মধ্যেও ভালো লোক আছে, কিন্তু ওদেশে স্থান পায় না। ওদের জাতীয় ভাব কিনা ইহকাল সর্বস্ব। ওসব দেশে ভালো ভালো লোকেরা এদেশের দিকে তাকিয়ে আছে। সাত সমুদ্র তেরো নদীর পার হয়ে এসে এখানে ঈশ্বরীয় ভাব সম্ভোগ করতে। এই বেলুড় মঠে কত সাহেব মেম্বেরা আসছেন, কত পবিত্র মুমুক্ষু জীবনযাপন করছেন, কেউ কেউ আবার সাধু হয়েছেন। এরা সব মহৎ লোক, কিন্তু এদের ওদের দেশে ওদের স্থান নাই, কেউ তাদের বুঝতে পারে না। আহা, কত বাধাবিঘ্ন অতিক্রম করে ওরা আসছেন এদেশে ঈশ্বরানন্দ উপভোগ করতে। কিন্তু এদেশের লোকেরা এভাব হাওয়া বাতাসে ব্রিদ বা প্রতি নিঃশ্বাসে অনুভব করছে। আমাদের পক্ষে এভাব অতি ন্যাচারাল বা স্বাভাবিক। ইহা ভারতের বৈশিষ্ট্য, ইহাই হিন্দু সভ্যতা, আর্য সভ্যতার আদর্শ। আগে ঈশ্বর, তারপর সব। ঈশ্বর লাভ না হলে কিছুই হলো না। রূপ, গুণ, ধন, জন, যৌবন সব ঈশ্বরে সমর্পণ করলেই সার্থকতা, নচেত বৃথা ভাব ধারণ। গর্ভাধান থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত সমস্ত লাইফটাই একটানা ওয়ার্শিপ বা উপাসনা। এটা একটা খুব বড় দিক। সেটা হচ্ছে উনি বলছেন যে আমাদের যাবতীয় যে ভাবনা এটা একটা কন্টিনিউয়াল ওয়ার্শিপ, অবিরাম উপাসনা প্রবাহ। গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে প্রশিষ্য, প্রশিষ্য থেকে তার শিষ্য, এইরকমভাবে একটা উচ্চ ভাবকে উন্নত থেকে উন্নততর মানে নিয়ে যাওয়ার প্রকল্প। শ্রীরামকৃষ্ণের একটি ভারী সুন্দর কথা আছে, আপনারা অনেকেই পড়েছেন, এখানকার ভাব বেদ বেদান্তের পারে। এই প্রশ্নটি আমরা, এর ব্যাখ্যা আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহাজের কাছে চেয়েছিলাম। ভূতেশানন্দজি মহাজ বলেছিলেন যে এখানকার ভাব বেদ বেদান্তের পারে, তার মানে বেদ বেদান্তের চেয়ে শ্রীরামকৃষ্ণের শিক্ষা উন্নত, এইরকমভাবে জোর করে কিছু বলা যায় না। উনি বলেছিলেন প্রাচীন ঋষিরা যেটা অনুভব করেছিলেন
তার সেই অনুভবকে শব্দাকারে প্রকাশ করে তার শিষ্যের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি যতটা অনুভব করতে পেরেছিলেন সেই সম্পদ তিনি তার শিষ্যের হাতে তুলে দেন। শিষ্য সেইখান থেকে তার সাধন পথের যাত্রা শুরু করে এবং আরো উন্নততর সত্যে ওঠে এবং তার গুরু যা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি সুখ অনুভব করেন। এইভাবে ধীরে 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 সে অনুভব রাশি গুরু থেকে শিষ্যে পরম্পরায় ধীরে ধীরে আমাদের কাছে প্রবাহিত হয়েছে। যে সময় বেদ উপনিষদ অনুভব করা হয়েছিল, কারণ বেদ উপনিষদ তো কেউ লেখেননি, এটাকে বলা হয় অপৌরুষেয়, কারণ যারা অনুভব করেছিলেন সেই অনুভবের কথা এক এক জায়গায় একত্রিত করা হয়েছে। তাই একেবারে বেসিক্যালি বলতে পারা যাবে না যে তৈতরী উপনিষদ বা বৃহদারণ্যক এর ব্যাখ্যা অনেকে করেছে, এর গল্প এর মধ্যে অনেকের অনেক ঋষিমুনির কথা আছে, কিন্তু এটাই যে কেউ লিখেছিলেন এরকম কথা নয়। তাই এটা পরপর, তাই ভূতেশানন্দজি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের যে অনুভব সেটি বেদ বেদান্তের পারে, কারণ তিনি যে অনুভব করেছিলেন সেইটি কোথাও ওরকমভাবে লিপিবদ্ধ করা নেই। তার একটি অনুভবের কথা আমরা বিশেষ করে জানি, স্বামী বিবেকানন্দকে বলছেন তিনি, হ্যাঁ ঈশ্বরকে দেখেছি, তোকেও দেখাতে পারি, এবং তুই যদি নির্দেশ মতো চলিস তাহলে তোকেও দেখাতে পারি। হ্যাঁ তোকে দেখেছি, তোর চেয়েও স্পষ্ট দেখেছি এবং তোকেও দেখাতে পারি। এই যে অদ্ভুত একটা সত্য কথা এখানে বলা আছে, এটা কিন্তু কোনো শাস্ত্রে আপনি খুঁজে পাবেন না, কোনো শাস্ত্রে এরকমভাবে পরিষ্কার করে বলছেন না, কারণ অনুভবের এমন এক সূক্ষ্মতায় পৌঁছে গিয়েছেন সেই সূক্ষ্মতাকে প্রকাশ করার সাধ্য কোনো শাস্ত্রের ছিল না। আবার স্বামী বিবেকানন্দ দেখুন তার পরের জেনারেশন, তারা এসে তিনি এসে বলছেন সেই ভাবটিকে তিনি অনুভব করে আমাদের জন্য উপযোগী করে বলছেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে আমাদের তার যে অনুভব, এই যে শিবজ্ঞানে জীব সেবা, কিংবা ঈশ্বর দেখেছি তোর চেয়েও স্পষ্ট দেখেছি তোকেও দেখাতে পারি, এই যে তিনটি যে অনুভব সেটির কিন্তু একেবারে নির্যাস হচ্ছে এরকম কথা। আমাদের গুরু যে সম্পদটি আমাদের দেন, আমরা সেই সম্পদ যদি ঠিকঠাক মতো তার রক্ষণাবেক্ষণ করতে পারি তাতেও আমরা আরো ভালো জিনিস বানাতে পারি। যেমন এই যে একটা সময় এই আমরা এই দেখছিলাম সেদিনকে একটা, আমার তো এরকম বদবুদ্ধি আছে, নানা রকম ফিল্ম টিল্ম ছোট্ট ছোট্ট যে ফিল্ম আসে সেখানে বাওয়ালির রাজপ্রাসাদ সেই নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম হয়েছিল, যে কীরকমভাবে এটি বাণিজ্যিক সম্পদে পরিণত, যে একটা ধত্তরে ভাঙা পুরনো বাড়ি, আপনারা অনেকেই নিশ্চয়ই বাওয়ালির রাজপ্রাসাদে গিয়েছেন, আমি যাইনি, আমি খালি ছবিই দেখেছি, এই সম্পূর্ণ ধরে ভাঙা একটা রাজপ্রাসাদকে কেমন একটা একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা গেছে। যে সম্পদটা তিনি পেয়েছিলেন সেই সম্পদের সঠিক উপকরণ করা গেছে এবং তার থেকে এত রেভিনিউ জেনারেট হচ্ছে, তা দিয়ে ওই ধরে ভাঙা বাড়িকে রেস্টোর করা সম্ভব, করেও সেই বাড়ির আশপাশ আরেকটু জমি কিনে সেই বাড়ির সংলগ্ন যে পর্যটন কেন্দ্র সেটাকে বিকাশ করা সম্ভব হচ্ছে, আমরা এটা এক এক করে দেখতে পাচ্ছি। ঠিক সেই রকম এটা একটা কন্টিনিউয়াস ওয়ার্শিপ, ভগবানের যে ভগবানকে যে পাবো এটা একটা অবিরাম উপাসনা প্রবাহ। আপনারা দেখবেন যেদিন মন্ত্র দীক্ষা হয়েছিল সেদিনকে যেভাবে সাধন ভজন করেছি আর আজ যেভাবে সাধন ভজন করেছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা। শান্তনা দাশগুপ্তের গল্প আপনাদের বলেছিলাম, ভূতেশানজিকে বলেছিলেন 52 সালে দীক্ষা আছে, কই কিছু তো হলো না, মহারাজ বললেন সে কি মা রোজ যে সকাল বিকেল তাকে ডাকবার ইচ্ছা হচ্ছে কি কম। এই অনুভবটা কিন্তু আমাদের সকলেরই, যখনই সন্ধ্যা হতে থাকে তখনই মনে হয়ে থাকে কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে বাড়ি ফিরবো, কি একটা করা হয়নি, কি একটা করা হয়নি, ভালো একটা পার্ট মানে অনুষ্ঠানে গেছি সেখানে অনুষ্ঠানের পর ভালো সুন্দর ক্রিস্পি ফিশ ফ্রাই খেতে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনটা যেন সেই ক্রিস্পি ফিশ ফ্রাইকে নিতে পারছে না, বলছে কি একটা করায়নি, সন্ধেবেলা উপাসনা করায়নি, এটা মনের ভেতরে জাগছে। এই দেখুন এই যে কন্টিনিউয়াসলি যে ওয়ার্শিপের যে ভাবনা এটা কিন্তু খুব সহজে হয় না, এটা একটা ধীর 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 ভাবে এটা হতে থাকে। তাই বলছেন এই যে আর্ট লিটারেচার শিল্প শিক্ষা ও শিল্প চিত্র কাব্য দর্শন ও বিজ্ঞান সঙ্গীত ও সাহিত্য কৃষি ও বাণিজ্য চিকিৎসা এবং স্থপতিবিদ্যা এদেশের সবই তাঁর জন্য উৎসর্গীকৃত। তাঁর অর্থাৎ এখানে ঈশ্বর হতে পারে, এটা নৈবব্যক্তিক সত্তা হতে পারে। আমি সেই পেশাটাকে যখন আমরা ভালোবাসবো, সেই জীবনটাকে যখন আমরা ভালোবাসবো,
তখন আমরা তার জন্য সব কিছু করতে রাজি থাকব। দেখবেন যে পদ্ধতিতে আগে শিক্ষা হতো এখন কিন্তু মিডিয়ামটা কিন্তু বদলে গেছে। আমরা শিক্ষার নানা রকম ভাগ দেখতে চাইছি। এই পূজনীয় সুবীরানন্দজি মহারাজ সেদিনকে নাকি একটি বক্তৃতায় বলেছেন যে চীনা সরকার রামকৃষ্ণ মিশনের কাছে আহ্বান করেছেন তারা যেন একটা ওই ভ্যালু এডুকেশন এইরকম একটা কেন্দ্র তৈরি করতে পারেন যেখানে এসে ভালো মানুষ তৈরি হবে, ভালো মানুষ তৈরি করার কথা তারা ভাবছেন। অথচ প্রযুক্তির দিক দিয়ে কত উন্নত, কিন্তু তারা এখন অনুভব করতে পারছেন সেই প্রযুক্তিকে ব্যবহারের জন্য উপযুক্ত লোক যদি না থাকে সেই প্রযুক্তি ধ্বংসের জন্য ব্যবহৃত হবে। একটা সেদিনকে ওই আরেকটা ছোট্ট ফিল্ম দেখছিলাম, সেখানে যে তিনজন ছিলেন প্লেনেতে যারা ওই হিরোশিমা এবং নাগাসাকির ওপর বোমা ফেলেছিল, তারা যখন বোমা ফেলার পর সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই বিমানটাকে সেই জায়গা থেকে হাইটে অনেক হাইটে উঠিয়ে সেই জায়গা থেকে দূরে চলে যাচ্ছে। চোখে পাওয়ার গ্লাস দেওয়া হচ্ছে কালো সম্পূর্ণ ঢাকা, যাতে তেজস্ক্রিয়তার বিকিরণ তাদের সামান্যতম স্পর্শ না করে। তথাপি তারা যত দূরে যাচ্ছে সেই বিস্ফোরণ হওয়ার পর সে যে ঢেউ তাদের বর্ণনাতে আসছিল, সেই যে পারমাণবিক আঘাত আনার পর একটা প্রবল ঢেউ, সেইটা যে একটা অদ্ভুত রকমের জিনিস এসেছিল সেইটার কথা তারা বলছেন। এবং তাদের দুঃখের কথা, তাদের অনুশোচনের কথা, তাদের বেদনার কথা তারা বলছেন। তারা যদি জানতেন এই ভয়ঙ্কর কাজটায় কখনো তারা আসতেন না। তাদের মনে হয়েছে তাদের জীবনটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলাদা করে তারা মানুষের জীবনকে ধ্বংসস্তূপ করেননি, অজ্ঞাতভাবে শুধুমাত্র অর্থের কারণে তারা গিয়ে একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়েছিলেন। এই যে জীবনকে অন্যরকমভাবে দর্শন করা, এরা তো বিমান চালাচ্ছেন, কত কাণ্ড করেন, যুদ্ধ বিমান কি প্রথম চালাচ্ছেন, প্রথম কি বোমা ফেলেছেন, কিন্তু এই যে আঘাতের তীব্রতা তাদের এমনভাবে স্পর্শ করে গেছে যে তারা যেন নিজেদের আত্মদর্শন করতে পারছেন। এই দেখুন এটা কন্টিনিউ, যেটা এতদিন বাইরে থেকে নিজেকে দেখছেন এখন নিজের ভেতর থেকে নিজেকে যেন দেখছি, নিজের খুঁতগুলো যেন সব কিছু লক্ষ্য করছি। সেই কলসির গল্পে আছে না, যখন কলসি গল্প করছে, যখন আমাকে মা মানে মাটির এক যে এক দলা থেকে সরিয়ে নিয়েছে, মা থেকে যখন বিচ্ছিন্ন করাছিল তখন আমার খুব কষ্ট হয়েছিল। তারপর একদিন কুমোর এলো, সে এসে আমাকে খুব সে পাঠ করলো, আমার ভেতরে কাটি কুটি নোংরা সব যখন টেনে টেনে বার করে ফেললো তখন আমার বড্ড লাগছিল, কিন্তু তারপরে যখন সব পরিষ্কার করে দিল তখন কিরম ঝকঝকে তকতকে সুন্দর লাগলো। তারপরে চাকে ফেলে আমার আকারটা বদলে ফেলে এর জল রোদ্দুরের মধ্যে বসিয়ে রাখলো শুকোনোর জন্য, যখন শুকিয়ে গেলাম তখন ছুঁড়ে ফেলে দিলাম, এই ছুঁড়ে ফেলে দেওয়ালো আগুনের ভেতরে, পুড়ে 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 আমার কালো রূপ লাল রঙে রূপান্তরিত হলো। তারপরে সেটা তুলে রাখা হলো, সবাই টং টং করে এখন বাজিয়ে দেখছে যে তা কাজ হবে কি না, এবং এখন সাধুদের আশ্রমে আছি, সেখানে জল ভরা রাখা হয় এবং সাধুদের জন্য সেই জল রাখার কাজ আমি করছি। দেখুন একটা কন্টিনিউয়াস প্রসেস, মাটি থেকে কলসিতে রূপান্তরিত, তার জন্য যাবতীয় কষ্ট সেটাকে অতিক্রম করেও মাটি তাকে রূপান্তরিত হচ্ছে আরও একটি ফাইনার ফর্মে। এটা তখনই সম্ভব হয় যখন আমরা নিজেদের উৎসর্গ করতে চাই, যখন আরও ভালো সব কিছু কোনো একটা নৈবেক্তিক ফর্মে আরও ভালো হতে পারে। স্বামীজি বলছেন ধর্ম এমন একটা বিদ্যা যেখানে ভালো ছাত্র আরও ভালো ছাত্র হবে, ভালো শিক্ষক আরও ভালো শিক্ষক হবে, ভালো জ্ঞানী আরও ভালো জ্ঞানী হবে, ভালো উকিল আরও ভালো উকিল হবে, প্রত্যেকে নিজেদের ভেতরে এক্সেল করতে পারবে, একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা যখন আমরা কনসিয়াসলি সচেতনভাবে করি তখন ঠিক ঠিক ধর্মজীবন যাপন করা হয়। এই যে জীবনের যাবতীয় জিনিস যা আমাদের সমৃদ্ধ করে রাখে, সঙ্গীত, কবিতা, গান, ছবি, খাদ্যশস্য ভাণ্ডার, জীবনকে কেমন করে চালাবো তার যে বিদ্যায়, প্রত্যেকটাতে তখন আমরা আমাদের জীবনের উৎসর্গ উৎকর্ষতা প্রকাশ করতে পারি। বলছেন বেস্ট লিটারেচার সৎসাহিষ্য, সৎসাহিত্য তাকে নিয়েই হয়েছে। ভগবানের জীবনগাথা যেখানে আমরা গিয়েছি সেই জীবনগাথা সবসময় খুব সৎ জীবন, সবসময় অনুপ্রেরণামূলক হয়েছে। রামচন্দ্রের জীবন, সীতাদেবীর আত্মত্যাগ, শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের গীতাবাণী, এইগুলোকে প্রত্যেকটিকে নিয়ে নিয়ে যে যে গল্প হচ্ছে সেগুলো সবসময় অত্যন্ত উৎকৃষ্ট জিনিসে রূপান্তরিত হয়েছে। যত ভালো পেইন্টিং সব ঈশ্বরীয় লীলার অঙ্কন। এই যে যত ভালো ভালো দেবদেবীদের ছবি আমরা দেখতে পাই
আমি একেবারে অন্যদের পুরান্যদের কথা ছেড়েই দিন, আপনারা যদি এই যে গণেশ জননী দেখতে পারেন, নন্দলাল বসুর বড় বড় চোখ, তার সেই চোখ মুখ থেকে বেরিয়ে এসেছে, হ্যাঁ, এবং তার কোলেতে গণেশ বসে আছে এবং মায়ের এই রকম জায়গাটা, এইখানে একটা অদ্ভুত মাধুর্য খেলে বেড়াচ্ছে, বড় বড় চোখ শরীরের বাইরে চলে গেছে, মায়ের প্রকাশকে বোঝাচ্ছে, মায়ের দৃষ্টির আড়ালে আমরা কোনো জায়গাটা নেই, মাকে এতটুকুতে সীমাবদ্ধ করা যায় না, সেই জন্য সেই কারণে ওনার আঁকার স্টাইলও তাই ছিল, সবসময় চোখগুলো শরীর থেকে বড় ছিল, সেই যেন সেই সেই যেন এই আঁকাটা দেখে বোঝা যাচ্ছে এই জগৎ সংসারের সব কিছুর মধ্যে তিনি পরিব্যাপ্ত, যেভাবে উৎকর্ষতার সাথে তিনি বসিয়ে রেখেছেন বাঁ পায়ের উপর গণেশকে, এবং ডান পাটটা তার ডান পাটা তার খালি এবং আরেকটি হাত তার খালি, যেন বাকি জগৎটাকে তিনি ওইভাবে ধারণ করে রেখেছেন, একাতে ধারণ করেও তিনি সৃষ্টিশীলা, জগতের কাজে তিনি ব্যাপৃতা, এই কথাটা যেন বারবার করে প্রকাশ করে দেওয়া হচ্ছে। কি সুন্দর এই কথাটা বলছেন, বলছেন এদেশের ভাব এই, যত কিছু ভালো সব ঈশ্বরে অর্পণ করো। আমরা মীনাক্ষী মন্দিরে গিয়েছিলাম, মীনাক্ষী মন্দিরের যে টাওয়ার, প্রথম যে গোপুরাম আছে তার সমস্ত নিচে নানা রকমের সব বিদঘুটে সব মূর্তি রয়েছে, আমাকে দেখাতে নিয়ে গেছিলেন কমলাত্মানন্দ, যিনি দেখালেন ভালো করে দেখো এগুলো, দেখো জীবনের সবচেয়ে নিম্ন মার্গের কথা বলছে, দৈহিক সুখ সম্পদের কথা বলছে, কিন্তু যদি ক্রমান্বয়ে তুমি দেখতে থাকো তাহলে দেখবে এই দৈহিক সুখ সম্পত্তির অসারতা, নিচের যে প্যানেলগুলো তাতে অনেক মূর্তি আছে, ক্রমাগত মূর্তির সংখ্যা কমতে আরম্ভ করেছে, মানুষের সংখ্যা কমতে আরম্ভ করেছে, এবং ওই যে ওপরের দিকে যত যাওয়াচ্ছে সেখানে সাধক, এরকম অবস্থা। হ্যাঁ, এই এই এইটি বলছেন যেটা একটা সবটি যেন একটা, উনি আমাকে দেখাচ্ছিলেন একটু একটু করে দেখো যত ওপরে যাবে তত ঈশ্বরীয় ভাব, ঋষিদের মূর্তি রয়েছে ওপরের দিকে, এবং বহু থেকে একত্বের সাধন, এটা যে আমাদের ইয়ের ভাব, আমাদের ধর্মীয় ভাব, দ্বৈত থেকে অদ্বৈতে রূপান্তরিত হয় এবং অদ্বৈত থেকে ওই ওপরের ওঙ্কার বা কলস তার মধ্যে রূপান্তরিত, তার মধ্যে বদলে যাওয়া, ঈশ্বরীয় শরীরের সঙ্গে ঈশ্বরীয় সত্তার সঙ্গে নিজের সত্তাকে মিলিয়ে দেওয়া, এটা ওই মূর্তির ওই ইয়েতে করে দেওয়া আছে। একদম এই গেট থেকে এই মেসেজটা নিয়ে আমরা মীনাক্ষী মন্দিরে প্রবেশ করি, আপনারা যদি মীনাক্ষী মন্দির ভালো করে দেখেন তাহলে দেখবেন অনেকখানি পথ অতিক্রম করে তবে গর্ভ মন্দিরের সামনে যাওয়া যায়, সেইখানে দূর থেকে দেবীকে দর্শন করা যায়। এই যে এতটা পথ আমরা অতিক্রম করি, ওটা যেন এক একটা আমাদের যে বন্ধন, যে আমাদের যে বন্ধন করে রেখেছে, আমরা কিছুতে এগিয়ে যেতে পারছি না, সে একটা একটা করে বন্ধন মুক্তির কারণ, প্রত্যেকটাই গোলাকার, প্রায় পেরোতে 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 যখন দেবীর সামনে গিয়ে পৌঁছই তখন একবারে সব পথ যেন সেখানে এসে মিশেছে, ডান দিক দিয়ে যে এসেছে সে ওই নানা পথ ঘুরে সেখানে এসছে, বাঁ দিক দিয়েও যে এসছে সেও গিয়ে সে একই জায়গায় গিয়ে পৌঁছেছে। দক্ষিণ ভারতে এটা খুব খুব পরিষ্কার করে বোঝা যায়, তার কারণ হচ্ছে ভগবানের গর্ভবন্দিনের মধ্যে ঢুকতে দেয় না, সেই কারণে দেবতাকে দেখার একটা আকুতি থাকে, পথটাকে দেখার আমাদের আকুতি থাকে, কিন্তু উত্তর ভারতে কি হচ্ছে দেবতাকে ঢুকতে দেয় কি করে, গিয়ে একটু গিয়ে দেবতার সঙ্গে খামচা খামচি করবো, বিশ্বনাথের মাথায় একটু কিরম করে গিয়ে হাত বুলিয়ে দেব, এইটাতে আমাদের এত আকর্ষণ থাকে, আমরা যে তাকে যাওয়ার তাকে পাওয়ার যে নানা রকম যে পথ আছে সেই পথগুলোকে সবসময় ওভারলুক করে চলে যাই। এই বলছেন যা কিছু ভালো এদেশের ভাবই এই, যত কিছু সব ভালো সব ঈশ্বরে সমর্পণ করা। একটা গরিব চাষিকেও যদি দেখেন সে তার চাষের প্রথম ফলটায় একটা চুন লাগিয়ে রাখে অথবা খড়ের কুটো বেঁধে রাখে, তার সেই প্রথম ফলটা সে ঈশ্বরকে নিবেদন করে। গোয়ালাদের দেখেছি, গ্রামের বাড়িতেও দেখেছি যে গরুর যখন প্রথম দুধ দেয় সেই তার প্রথম দুধটা ঈশ্বরের কাছে এসে নিবেদন করা হয়। যা কিছু ভালো সব কিছু ভগবানকে দেওয়া, আমার মনের যা কিছু ভালো সব ভগবানকে দেওয়া, এইটা যেন একটা নতুন একটা ভাব। তিনি বলছেন এই ভাবটি ওয়ার্শিপের ভাব, অন্য দেশে হওয়া বড় শক্ত, যে উপাসনার ভাব, আমরা যা কিছু করছি সেটা একটা যেন উপাসনার ভাবে করছি, সেখানে কোনো ফাঁকি দেওয়া নেই, যেন নিজেকে উজাড় করে নিবেদন করার একটা ভাব থাকে। বলছে অন্য দেশে হওয়া বড় শক্ত, বিশেষে বর্তমান সময়ে পাশ্চাত্যে এ ভাব এ বড়ই অভাব, তারা খালি আহার বিহারাদি সার করেছে, তাদের মধ্যেও ভালো লোক আছে কিন্তু ওদেশে স্থান পায় না। স্বামীজির লেখা পড়লে আমরা বুঝতে পারি
যে ওদের ভোগের নিবৃত্তি হয়েছে, এখন ওরা সেই শাশ্বত উন্নত তত্ত্বের কথা জানতে চাইছে, একেশ্বরবাদ ভাবের কথা জানতে চাইছে, তাই স্বামীজি তাদেরকে সেই ভাবটি বলেছে। কিন্তু আমাদের দেশে তো খাইনি লোকে, ভোগই করেনি তো ত্যাগ করবে কি করে। তাই তাদের কাছে কি করে জীবনের মাধ্যমে জীবন মানোন্নয়ন ঘটানো যায়, এই উপদেশ স্বামীজি বারবার দিয়েছে। কিন্তু পাশ্চাত্যের ক্ষেত্রে তিনি সেই ত্যাগ বৈরাগ্য এবং নিজের আত্মার মানোন্নয়ন কেমন করে করা যায় তার কথা তিনি বলছেন। সব দেশেই যারা এটা মাস্টারসাই বলেছেন বটে, আমি ওনার সঙ্গে কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু এ কথা সত্য, সব দেশেই যারা নিজের স্বরূপকে খোঁজা, আত্মস্বরূপকে খোঁজার চেষ্টা করে, সেরকম লোকের সংখ্যা সবসময় কম, খুব বেশি লোক খুঁজে পাবেন না। দেখবেন এই যে আমাদের এইখানে 150 জন যদি এন্ট্রি হয়, তাহলে সারাক্ষণ আসা যাওয়া করতে করতে 130, 35, 36 থাকেই। কেন, আমাদের জীবনে সবসময় একটা ছুটে চলেছে, কে এই সমস্ত বাজে কথা শুনবে, বাজে কথা শুনে সময় নষ্ট করবে। অতএব আমাদের কারুর সময় নেই। বলছেন ওদের জাতীয় ভাব কিনা, ইহকাল সর্বস্ব, ওদেশের ভালো ভালো লোকেরা, ভালো ভালো লোকেরা এদেশের দিকে তাকিয়ে আছে, সাত সমুদ্র 13 নদীর পার হয়ে আসে এখানে ঈশ্বরীয় ভাব সম্ভব করতে। এই কথা সত্য, একেবারে ভোগ সর্বস্ব জীবন। আমাদের অর্থনীতিতে একটি তত্ত্ব পড়ানো হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তাতে বলা হয় যে প্রথমবার সম্ভোগ করে আমাদের যে আনন্দ থাকে, দ্বিতীয়বার যখন আমরা সম্ভোগ করি আমাদের সেই আনন্দ থেকে আর সেই আগেকার আনন্দ পাই না, তৃতীয়বারে আরো কম, চতুর্থবারে আরো কম, এবং পঞ্চমবারে আমরা ভোগের উপকরণ সামনে পেলেও খাবো না। সবসময় উদাহরণ দেওয়া হয় কমলা লেবু এবং তার দাম 100 পয়সা। যখন প্রথমবার আমরা কমলা লেবু কিনি তখন 100 পয়সা দিয়ে কিনি, তারপরে 97 পয়সা দেখুন কমছে, তারপরে 95, তারপরে 93, আর গ্রাফটা এরকম ভাবে ক্রমাগত নেমে একদম নেগেটিভ হয়ে যায়। তাই এটার নাম ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে উপযোগিতা, আমার জীবনের কোনটি প্রয়োজন আছে সেইটির উপযোগ, সেইটার যেটা দিয়ে আমরা মাপি, ইউটিলিটি ভ্যালু সেইটা দিয়ে আমরা মাপি। ওদের জীবনের উপযোগিতা হচ্ছে এই জীবন সর্বস্ব, কিন্তু ভোগ করতে করতে তারা এমন একটা স্থিতিতে এসে পৌঁছায়, এমন একটা জায়গায় এসে পৌঁছায় কোনো কিছু তাদের ভালো লাগে না, কোনো কিছু তার ভালো লাগছে না। এ আমাদের এখানে কয়েকজন এসেছেন, এই আমাকে যদি শেষে সেদিনকে বললেন, তারা খুব সার্থক মানুষ এবং জীবনে খুব সফল লোক, তারা এসে বলছিলেন এত শান্তি কখনো কোথাও পাইনি। আজকে ছেলেটি সকালবেলা আমাকে বলছিল যে একেবারে পলিউশন, আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে, বলছে ভালো লাগবে না, পলিউশন ফ্রি, সাউন্ডলেস, কোনো রকম বাইরের কোনো আওয়াজ নেই, একেবারে হৃদয়ের শব্দ শোনা যায়, একেবারে ঝিঁঝি পোকার ডাকটি শুধু শোনা যায়, আর একেবারে নিঝুম করা পরিবেশ যেখানে আমি আমার নিজের হৃদয়ের হার্টবিট শুধু শুনতে পাই, সেই রকম এরম শান্ত জায়গা তো জীবনে কখনো থাকিনি, সবসময় ছুটে চলেছি। অতএব ভালো লাগবে না, আমাদের ভীষণ ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, ছোট্ট একটা বাচ্চা আমি, তার সে খুব আনন্দ, এত খোলা জায়গা সে কখনো দেখেনি, লাপাচ্ছে ঝাঁপাচ্ছে কত কাণ্ড করছে, এ যেন তাদের কাছে সবচেয়ে একটা স্বর্গদান বলে বোধ হচ্ছে। বলছে এই কারণে 7 সমুদ্র 13 নদীর পারে এসে আসে এখানে ঈশ্বরীয় ভাব সম্ভব করতে। আসলে আমাদের জীবনে এত বেশি কষ্ট থাকে, এত বেদনা থাকে, আমরা সবসময় একটা শান্তির খোঁজ করি, আমাদের মনের ভেতরে সেই শান্তি যেটা আছে সেটা যে আছে সেটা ভুলে যাই, তাই একটা জায়গার প্রয়োজন হয়, উদ্দীপনের প্রয়োজন হয়, আমরা সেখানে এলে নিজের ভেতরে যে শান্তি আছে সেটা আমরা খুঁজে পাই। এই বেলুড় মঠে কত সাহেব মিমরা আসছেন, আসেন ভীষণ রকমভাবে প্রভু লোক আসেন, কতজন পবিত্র মুমুক্ষু জীবন যাপন করছেন, এই মুমুক্ষু জীবন যাপন করা বহু মানুষকে অনেক জায়গায় দেখেছি, কখনো পাহাড়ে দেখেছি, সমুদ্রের কাছাকাছি দেখেছি, প্রত্যেক মানুষ একটা নতুন রকমের জীবন যাপন করার চেষ্টা করছে, যে এই যে প্রথাসিদ্ধ যে খাওয়া দাওয়া এবং ঘুমানো এর বাইরে একটা জীবন যাপন করার চেষ্টা করছেন। পূজনীয় শিবমায়ানন্দ যে একজন সাধুকে আমার কাছে পাঠিয়েছিলেন, তিনি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কাছে কোনো একটা জায়গায় সেখানে তপস্যা করেন, একটা সময় তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন, তারপরে তার মা যখন মারা যান তখন তার মনে হলো এই সংসারে আর কোনো ভালো করে বন্ধন দরকার নেই, আর কোনো বন্ধনের মধ্যে তিনি পড়তে চান না, তিনি তার সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে বেরিয়ে পড়লেন, একটা নির্ঝঞ্ঝাট নিশ্চিন্ত জীবন ছেড়ে দিয়ে
তিনি রওনা দিয়ে দিলেন অনিশ্চিত জীবনের পথে। পূজনীয় ভূতেশানন্দ জি মহাজের কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল এবং মায়ের সেবা করার জন্য তিনি সাধু হতে আসতে পারেননি। তিনি বেরিয়ে পড়লেন দক্ষিণ ভারতে। তিনি তার গুরুকে খুঁজে পেলেন, যার কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা নিলেন। গুরু তাকে বলেছিলেন, জীবনের বেশ কয়েকটা বছর তপস্যা করে কাটাও, অনুভব না করে নিজের অনুভূতি কারোর কাছে প্রকাশ করতে যাবে না। তিনি সেখান থেকে রওনা হলেন হিমালয়ের দিকে এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। সেইখানে একটি গুফায় তিনি থাকতে আরম্ভ করলেন এবং সেখানে গ্রামের মানুষজন তাকে খেতে দিতেন। বললেন, রাত্রি 9টার সময় থেকে একদম ভোর অবধি সাধন ভজন করেন, আবার ভোরবেলায় খানিকক্ষণ মাঝরাত্রি ভোরের কাছাকাছি খানিকক্ষণ বিশ্রাম করে আবার সকাল 7টা থেকে 12টা অবধি সাধন ভজন করেন, আবার সমস্ত সন্ধ্যাটা সাধন ভজন করেন, কিছু সময় বেরোন। বলছেন, ওখানে ঘাম হয় না, তাই রোজ স্নান করতে হয় না, রোজ এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন, এমনকি খিদেও আমার বেশি পাই না, পার্সলে পাতা সেদ্ধ আর কোনো রকম ভাত ফুটিয়ে খান, গ্রামের মানুষকে পাঠান, তার বিনিময়ে তিনি গ্রামের বাচ্চাদের খানিকক্ষণ দুপুরবেলা যে সময়টা তার ফাঁকা থাকে সে সময়টা পড়ান। আমি জিজ্ঞেস করলাম যে অত যে বরফ পরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এসব অঞ্চলে তো ভীষণ বরফ পরে, কেমন করে থাকেন? বলছে, খুব আনন্দে থাকি, গ্রামের অন্যান্য মানুষরা থাকেন, অতএব আমাদের থাকতে কোনো অসুবিধা নেই। আমাদের এই যে ধারণা বদ্রী বিশালজির ওখান থেকে সকলকে বার করে দেওয়া হয়, এইসব অঞ্চলে বদ্রী বিশালের অনেক আগে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, সেইখানে তারা থাকেন এবং আনন্দের সঙ্গে থাকেন। তিনি একটা কিছু কাজে কলকাতায় এসেছিলেন, শিবমায়ানন্দজির কাছে এসেছিলেন এবং মহারাজ আমার কাছে পাঠিয়েছিলেন। তার কারণ একটা অদ্ভুত ঘটনা, রোজ মহারাজের সঙ্গে আমি ক্রস করতাম, মহারাজ অফিস থেকে বেরিয়ে যেতেন, আমি অফিসে আসতাম, রোজ দুজনের সঙ্গে দেখা হতো। আমাকে দেখে মহারাজের মনে হয়েছিল আমি যেন ওভারওয়ার্কড হয়ে আছি, অনেক কাজের চাপ আমার উপর পড়ে আছে, আমার ইমিডিয়েটলি ছুটি পাওয়া দরকার। কিন্তু যেহেতু উনিও জানতেন ছুটি দেওয়াটা এত সহজ নয়, তাই উনি একজন ওই হিমালয় দর্শন করছেন এমন একজনকে আমার কাছে পাঠালেন, যাতে তার সেই হিমালয়ের গল্প শুনতে শুনতে হিমালয়ে যাওয়ার আমার বাসনাটা হয় এবং মনে মনে যেন আমি হিমালয় দর্শন করতে পারি সেই সময়ের জন্য। তারপরে যখন আমার হিমালয় দর্শনের সুযোগ আসবে, সেই জায়গা সেই ঘটনাগুলো যেন আমি মিলিয়ে নিতে পারি, আমার যেন কখনো মনে না হয় আমি একটা অপরিচিত জায়গায় আছি, মনে মনে যেন হিমালয়ের সঙ্গে মহারাজ শব্দটা ব্যবহার করেছিলেন সক্ষতা, উনি খুব সাধু ভাষা ব্যবহার করতেন, তো একটা সক্ষতা স্থাপন করার জন্য ওই সাধুকে আমি তোমার কাছে পাঠিয়েছি। সারা সকালটা বসে আমাদের অফিসে সব কাজটাজ উঠে গেল, তিনি বসে সেই হিমালয়ের গল্প করছেন আর আমরা অবাক বিস্ময়ে তার গল্প শুনছি। এই খানিকটা বৌদ্ধদের চিবরের মতো কাপড় পরা, এই এত এত সভ্য সভ্যতে ঘুরে বেড়াচ্ছেন, তার কোথাও ওই ওই যে এরকম যে জড়ানো কাপড়টা উঠি ছাড়া তার গায়ের অন্য কোনো কাপড় নেই, কিন্তু তার শরীরের কোনো অংশটা দৃশ্যমান না, এত সুন্দর করে সে কাপড়টিকে এখানে বেঁধে এখানে বেঁধে কি সুন্দর করে পড়েছেন। হাঁ করে আমি দেখছিলাম, আমার এই হাঁটুর নিচ অব্দি কাপড়টা রয়েছে, এই এই পোশাক পরেই তিনি ঘুরে বেড়াচ্ছেন সব জায়গা। এই যে এই মুমুক্ষুর জীবন খুঁজে বেড়াচ্ছেন, বলছেন এখনো আমার ঈশ্বরকে পাওয়া হয়নি, তবে ঈশ্বরের ভাবনায় ঈশ্বরের চিন্তায় যে ভীষণ রকমের আনন্দ আছে সেই আনন্দটা আমি অনুভব করেছি, আমি সেই কারণে যেখানেই যাই আমার সেই আনন্দটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। বলছেন, কিন্তু ওদেশের দেশে ওদের স্থান নাই, কেউ তাদের বুঝতে পারে না, আহা কত বাধাবিঘ্ন অতিক্রম করে ওরা আসছেন এদেশে ঈশ্বর আনন্দ উপভোগ করতে। আমরা সত্যিই কেউ এই আনন্দের, যেহেতু আমরা এই আনন্দের রসের রসগ্রহণ করতে পারি না, তাই কেউ যদি এই আনন্দের রসগ্রহণ করতে চায় তাকে সঙ্গে সঙ্গে ডিসঅ্যাপয়েন্ট করার চেষ্টা করি, ডিসার্টেন করার চেষ্টা করি। আপনারাই দেখবেন বেলুন মঠে যখন আসা যাওয়া করতেন লোকে কত যাতা বলতেন, এসব তো শেষ বয়সে করার কাজ, এত ছেলে বয়সে যাওয়ার কি আছে। আমরা কলেজ ফেরত ছেলেরা যখন যেতাম আমার বাবা কাকার বন্ধুরা বলতেন, বড় পাকা ছেলেটা, এই জাতীয় কথা শুনতেই হবে। কিন্তু আমরা যদি আমাদের লক্ষ্যের মতো ঠিক করে থাকতে পারি তাহলে কিন্তু হবে। ওদেশে উনি বলছেন আমাদের এদেশের লোকেদের সাধন ভজন হওয়ার চেয়ে, মানে ঈশ্বরীয় জীবন যাপন করাচ্ছে, ওদেশের লোকেদের ঈশ্বরীয় জীবন যাপন করাটা কঠিন, কারণ আকাশে বাতাসে ভোগ ভোগ ঐশ্বর্য সর্বস্বতা ঘুরে বেড়াচ্ছে। এদেশের বলছেন এদেশের লোকেরা এ ভাব হাওয়া বাতাসে প্রতি নিঃশ্বাসে অনুভব করছে। এই যে আমাদের ছোট থেকেই এই যে শেখানো হয়, আগেকার দিনে যে জয়েন্ট ফ্যামিলি ছিল কত সুন্দর করে শেখানো হতো, একটা খাবার এসেছে
কোনো একজন ভাইকে দেওয়া হয়েছে, বলা হলো সকলের মধ্যে ভাগ করে খাও। যে খাবারটা এখনকার বাচ্চারা সবটাই গাও গাও করে সবটাই একা খেয়ে ফেলে, সেই ভাবটাই তখন ওই যে ছোট্ট থেকে ওই একটা খাবার ভাগের মধ্যে দিয়ে ত্যাগ করতে শেখানো হলো। আবার দিদিরা আবার তাদের খাবার থেকে আরও বেশি করে ভাগটা কেটে ছোট ভাইকে দেয়। এই যে ছোট ভাই তার প্রতি যে ভালোবাসার জনের প্রতি নিজের খানিকটা নিজের জন্য নিজের থেকেও দিয়ে যে করা যায়, এই যে ত্যাগের যে শিক্ষা, এগুলো কিন্তু আমরা বাড়ি থেকে খুঁজে পাই। আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে ধীরে ধীরে আমাদের জীবনের মধ্যে সেগুলি আসে। তাই বলছেন এর একবারে আমাদের পক্ষে এভাব অতি ন্যাচারাল। ও দেশে মা যদি শিশুকে সেবা করে, শিশু তাকে থ্যাংক ইউ বলে। আমি দেখছিলাম প্রবাসে ঘরকন্যা বলে একটা ব্লগ আছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। সেই প্রবাসে ঘরকন্যাতে ছোট্ট বাচ্চা মেয়ে, সে তার যে ওই জ্যাকেটটা সেটা ছোট হয়ে গেছে, সেই জ্যাকেটটার দাম বোধ হয় $60। মা বলছেন আমার কাছে $30 আছে, তুমি কাজ করো করে $30 আর্ন করো, তারপরে তোমার $30 দিয়ে আর আমার $30 মিশিয়ে সে একটা $60 কোট, একটা কোট কিনে দেওয়া হবে। এটা কিন্তু একদম ও দেশের ভাবনা। এতে হয়তো ছেলেপুলেরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ, এটা ঠিক। আমাদের দেশে হলে মা বলতে না বাবু তুই থাক, আমি দেখছি কি করা যায়। মায়েদের কোনো না কোনো জায়গায় কোনোভাবে যেন একটা টাকা সবসময় সঞ্চয় করা থাকে, সেই কাপড়ের ভাঁজে, জামার ভাঁজে, তারপরে লক্ষ্মীর যেখানে পেতেছেন তার তলায়, সব জায়গায় কোনো না কোনোভাবে মায়েরা বলতেন কোনোভাবে একটা জমা করে রেখেছেন ওই $30, আর মা দেন আরও $30 দিয়ে ছেলেপুলেদের আর্ন করতে হয় না, ছেলেপুলেদের জন্য এই উষ্ণতা মা উপহার দিয়ে থাকেন। এই যে আর্ন করার ব্যাপারটা, এইভাবে যে কনসেপ্ট, এটা বাইরের জিনিস, আমাদের এখানে এরকম হয় না। বলা হচ্ছে ইহাই হিন্দু সভ্যতা আর্য সভ্যতার আদর্শ, আগে ঈশ্বর তারপরে সব, ঈশ্বর লাভ না হলে কিছুই হলো না। রূপ গুণ ধন জন জীবন সব ঈশ্বরে অর্পণ করলেই সার্থকতা, নচেত বৃথা ভাবধরণ। ঈশ্বরীয় বস্তুকে গ্রহণ করা, ঈশ্বরকে পাওয়া, এটাই আমাদের জীবনে সর্বস্বই। ভগবানকে যদি না পাওয়া গেল, উচ্চ ভাব উচ্চ চিন্তা আমার জীবনে যদি না এলো, তাহলে জীবনটা সম্পূর্ণভাবে বৃথা বলে আমরা বোধ করি। এবং সেই কারণেই আমরা এই একটা অন্য রকমের জীবনযাপন করতে থাকি। গর্ভাধান থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত সমস্ত লাইফটাই একটানা ওয়ার্শিপ। আপনাদের বলেছি কি না জানি না, যারা ফেসবুক ফলো করেন তাদের একটা ছবি আমরা দেখিয়েছি। আমাকে একটা কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, হেলেনচা বলে জায়গাটা, এইখান থেকে বাংলাদেশ বর্ডার, বনগা বর্ডার মাত্র 8 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়। ওই রকম একটা প্রত্যন্ত অঞ্চলে একজন ভদ্রলোক তার সামান্য কিছু সাধন নিয়ে একটা হস্টেল শুরু করেছিল। ওইসব অঞ্চলের ছেলেপুলেরা পড়াশোনা করে বটে, স্কুলে যায় পড়াশোনা করে বটে, কিন্তু বাড়িতে কোনো রকম পড়াশোনা হয় না। তার কারণ হচ্ছে বাড়িতে সেই রকম পরিস্থিতি তৈরি হয় না। তাই এরকম 6টি ছেলের জন্য পড়াশোনার খরচ তিনি বহন করে তিনি একটা ছোট্ট আশ্রম প্রতিষ্ঠা করেন। সেই আশ্রমের দেওয়ালে 3টি ছবিকে লাগানো হয়, একটি শ্রীরামকৃষ্ণ, অপরটি শ্রীমা সারদা দেবী এবং আরেকটি স্বামী বিবেকানন্দ। মানুষের কাছে এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ভিক্ষা করে করে ভিক্ষা করে করে এই ছোট্ট আশ্রমটি একটু একটু করে বড় হয়েছে। জিতেনবাবু চলে গেছেন, জিতেনবাবু সারাটা জীবন একটা তপস্যার ভাবে জাগিয়ে জেগে থেকেছেন, সারাটা জীবন এই রকম করেছেন। যখন এই ছেলেদের ভ্যাকেশন পড়তো, সবাই বাড়ি ফিরে যেত, তার আশ্রম পুরো ফাঁকা হয়ে যেত, তখন কি করবেন? তখন উনি মায়াবতীতে চলে যেতেন। মায়াবতীতে ওই সময় গেস্ট সিজন থাকতো এবং সেই গেস্ট সিজনে তিনি গিয়ে মায়াবতীতে গিয়ে সমস্ত গেস্টদের কাজ করতেন। আমরা তোষক পেয়েছি কিনা, লেপ পেয়েছি কিনা, কম্বল পেয়েছি কিনা, গরম জল পেয়েছি কিনা, ঘর পেলাম কিনা, এই সমস্ত কিছু খোঁজ খবর তিনি নিজে নিজে করতেন। তাকে কেউ কখনো বলেনি, কিন্তু তিনি এইভাবে করতেন। আবার যেই বর্ষা শুরু হলে, এখানে স্কুল খোলার সময় হয়ে গেল, আবার তিনি ফিরে আসতেন। আবার বেলুন মঠে সারাটা বছর বাকি 9 মাস বেলুন মঠে কাজ করতেন, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতেন। অল্প বয়সী ছেলেদের মধ্যে এই ভাবগুলো দিয়েছিলেন, যাদের নিয়ে তৈরি হয়েছিল। এখন সেই সমস্ত ছেলেপুলেরা আশ্রম পরিচালনা করছেন এবং তাদের দ্বারাই তৈরি হচ্ছে। ওই যে আমাকে যে ছবিটা দেওয়া হচ্ছে শ্রীরামকৃষ্ণের একটা মুখ, তার এই ছবিটা আঁকা হয়েছে পেন্সিল দিয়ে, আর যে চুল আর দাড়ি সেটা এই যে বাঁ হাতের আঙ্গুটা ছাপ,
লেফট থাম ইমপ্রেশন, তাইগুলি পরপর 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 লাগিয়ে লাগিয়ে করা হয়েছে। কেন করা হয়েছে? ওরা আমাকে এমন একটা গিফট দিতে চাইছিল যে গিফটের ভেতরে সবাই যুক্ত আছে। যদি ইঁকে দেওয়া হতো তাহলে যিনি আর্টিস্ট সে তাঁর এফর্টটা খালি পাওয়া যেত, কিন্তু এটা এমন একটা জিনিস উপহার দিলেন যাতে সেই আশ্রমে যত বাচ্চা ছেলে আছে, তাদের হস্টেলে, তাদের কোচিং সেন্টারে যত ছেলে আছে, সব ছেলেদের একটা স্পর্শ তাতে লেগে থাকবে। এবং সেই সমস্ত স্পর্শ দিয়ে একটি মূর্তি তৈরি হয়েছে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ মূর্তি। আমার ফেসবুকের পাতায় গেলে আপনারা দেখতে পাবেন, সেই ছবিটি আমি শেয়ার করেছি, খুব সুন্দর ছবি, আমার অফিসে এনে রাখা আছে, খুব সুন্দর। এই যে ওই ছোট্ট শিশুগুলোর মধ্যে থেকে ওরা চ্যান্টিং করছিল, আমি হাঁ করে শুনছিলাম। আমরা তো এই শরণাভবতু করে পঞ্চশান্তি মন্ত্র করেই আমরা থেমে যাই, পঞ্চশান্তি মন্ত্র করে থামছে না, ওইটুকু স্কুলের বাচ্চারা, তারা পুরুষ সূক্ত পাঠ করছে। আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, বসে বসে শুনছিলাম, তারা পুরুষ সূক্ত পাঠ করছে। তাদের মধ্যে থেকে স্বামীজির বিষয়ে বক্তৃতা দিলেন, আমরা আলফাল কথা বললাম দু চারটি, কিন্তু তাদের ভেতরে একটু আলফাল কথা নেই। কী সুন্দর প্রস্তুতি নিয়ে এসছে, কী সুন্দর ভেবেছে, একেবারে প্রত্যেক তাদের প্রত্যেকটা কথা শুনে মনে হচ্ছে এগুলো তাদের মন থেকে বেরিয়ে এসেছে, এগুলো তৈরি করে দেওয়া নয়। ভাষণ শুনলেই বোঝা যায় কোনটা তৈরি করে দেওয়া, কোনটা লিখিয়ে দেওয়া, আর কোনটা ভেতর থেকে আসছে। কিন্তু তাদের ভাষণ শুনে, তাদের কথা শুনে বোঝা যাচ্ছে এগুলো সমস্ত তাদের ভেতর থেকে এসছে, এই ভাবগুলো তাদের ভেতরে করে দেওয়া হয়েছে। আমি কয়েক বছর, 7-8 বছর, আবার তার মাইক্রোফোন খুললো, আমি 7-8 বছর যার মাইক্রোফোন খুলেছে, দয়া করে একটু বন্ধ করুন, আমি তো দেখতে পাচ্ছি না এখানে। এই আমি 7-8 বছর আগে গিয়েছিলাম, তখন যে ছবি দেখেছিলাম, এখনকার আশ্রমের ছবি দেখে অদ্ভুত হয়ে গেছি। চৈতন্য কলেজের হাবড়া, চৈতন্য কলেজের মাস্টারমশাইরা, স্থানীয় স্কুলের শিক্ষকরা, তাদেরা, তারা এদের কাজ দেখে, আমাদের এখানে তো মাস্টারমশাইদের একত্রিত করাটাই ডিফিকাল্ট হয়ে যায়, ওখানে সেই সমস্ত মাস্টারমশাইরা এদের কাজ দেখে এরা এগিয়ে এসেছেন, এদেরকে সাহায্য, সবাই নয়, কিছু মাস্টারমশাই এগিয়ে এসছেন এদের সাহায্য করতে। তারা ফ্রিতে এই সমস্ত ছাত্রদের পড়াচ্ছেন, স্থানীয় যার বাবা মারা লেখাপড়ার জন্য টিউশন, পয়সার অভাবের জন্য টিউশন দিতে পারেন না, সেই সব ছেলেপুলেদের কোচিং হচ্ছে, তারা পড়াশোনা করছে, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই চলছে। একটা যেন সমস্ত একটা ভালো কাজে, ভালো কাজ, আমরা ভালো কাজ যে করি এটা হচ্ছে ঈশ্বরীয় কাজ, আমরা বুঝি না বুঝি, এবং এই ভালো কাজ বা ঈশ্বরীয় কাজ না করে অন্যরকম জীবনযাপন করা এদেশের উদ্দেশ্য নয়। ভগবৎভাবে বিভোর শ্রীম এই তেজময়ী উদ্দীপনাপূর্ণ বাক্যাবলী যেন মন্ত্রের মতো কর্ণে প্রবেশ করিতেছে। কেহ যা কেহ কেহ শুনিয়া ভাবিতেছেন, এইরূপেই কি প্রাচীন ভারতে ঋষিকণ্ঠ বিনিশ্রিত মহাবাক্য সকল ভারতের জনগণ শ্রবণ করিতেন? এখনও সেই ধ্বনিরই প্রতিধ্বনি সম্মুখে দণ্ডায়মান মহাপুরুষের মুখ, সম্মুখে দণ্ডায়মান মহাপুরুষের মুখ হইতে বিনিশ্রিত হইতেছে। কেহ কেউ আবার ভাবিতেছেন, ঋষি সঙ্গে তপবনবাসের আবাল্য সঞ্চিত বাসনা এই কি পরিপূরণ? প্রাচীন ভারত বুঝি আবার নবকলেবরে সম্মুখে দণ্ডায়মান। একটানা তিনি সেই তেজময়ী ভাষায় বলে চলেছেন কেমন করে ভারতীয় ভাবনা ঈশ্বরকে প্রাধান্য দিয়ে জীবনের অন্য দিকগুলির বিকাশের কথা বলে। ঈশ্বর যেন খানিকটা ঠাকুরের ভাষায় এক, আর বাকি জগতের যাবতীয় জাগতিক বিষয় সেগুলো হচ্ছে শূন্য। এই এককে যদি আমরা আমরা উৎসাহ না দিতে পারি, তাহলে বাকি শূন্যগুলোর শূন্য হয়ে থাকবে। এক যদি না থাকে তাহলে শূন্যর কোনো ভ্যালু নেই, এক থাকলে তবে শূন্যগুলো 10, 100, 1000 রূপান্তরিত হবে। সেই কারণে ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকার এত চেষ্টা, ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকার এত প্রার্থনা, ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকার এত আকাঙ্ক্ষার কথা মাস্টারমশাই বলছেন। বলছেন কেউ কেউ শুনিয়া ভাবিতেছেন, এইরূপেই কি প্রাচীন ভারতে ঋষি বিনিশ্রিত, ঋষিকণ্ঠ বিনিশ্রিত মহাবাক্য সকল ভারতের জনগণ শ্রবণ করিতেন? তাই তো হতো, গুরুগৃহে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তাদের সন্তানরা, তারা সেখানে গিয়ে যেতেন, সেখানে তাদের আচার্য তাদের সব কিছু শেখাতেন। প্রাচীনকালে শিক্ষার জন্য কোনো অর্থের প্রয়োজন হতো না, প্রাচীন ভারতে এইরকমভাবেই হতো। কীভাবে এই সব প্রতিপালন চলত? এই যে বিভিন্ন যাগযজ্ঞাদি হতো, রাজারা এবং ধনাঢ্য ব্যক্তিরা এদের ডাকতেন, তারা আসার পরে, তারা যখন সেই যাগযজ্ঞাদিতে আসতেন, তাদের রাজারা নিষ্কর জমি অথবা স্বর্ণকলস অথবা গোধন এই সমস্ত উপহার দিতেন।
সেইগুলো নিয়ে গিয়ে তার থেকেই এই সমস্ত আশ্রমগুলো চলতো। এই কারণে আশ্রম বালকরা শিখতেন, একই সঙ্গে কৃষি শিখতেন, একই সঙ্গে গোধন পালন শিখতেন, একই সঙ্গে কাষ্ঠারোহণ শিখতেন। শুকনো কাঠ কেমন করে গাছের, আমরা যখন হোম করতে হয় গাছের কাঠ কেটে ফেলি, তা নয়, যে গাছের কাঠ শুকনো হয়ে পড়ে গেছে সেই কাঠ দিয়ে তাদের এই নিত্য যজ্ঞাদি হতো। ফল আহরণ করা শিখতেন, কেমন করে গুরু মায়ের সঙ্গে রান্না করা শিখতেন, একই সঙ্গে উপনিষদ উচ্চ চিন্তা করা শিখতেন, একই সঙ্গে যাগ যজ্ঞাদি নানা কাজ শিখতেন। স্পিরিচুয়ালি, মেন্টালি এবং প্র্যাকটিক্যালি তিনটি নলেজে, তিনটি জ্ঞানে তারা পূর্ণ হয়ে যেতেন। তাদের এইভাবেই ঋষিকণ্ঠ বিনিশ্রিত সত্য মহাসত্যকে শুধু বলা হতো নয়, সেটাকে কেমন করে জীবনে ব্যবহার করতে হবে সে কথাও বলে দেওয়া হতো। কেহ কেউ আবার ভাবিতেছেন ঋষি সঙ্গে তপবনবাসের আবাল্য সঞ্চিত বাসনার এই কি পরিপূরণ। আমরা সারা জীবন যে একটা আমাদের একটা চিন্তা থাকে যে আমরা ঋষি সঙ্গে বাস করব, সেই ভাবনা চিন্তার যেন পূর্ণ রূপ এখানে এই মাস্টারমশাইয়ের জীবন থেকে বুঝতে পার আসছে, তাদের কাছে প্রকাশিত হচ্ছেন। প্রাচীন ভারত বুঝি আবার নবকলেবরের সম্মুখে দণ্ডায়মান, সেই তপস্যার জগৎ, সেই তপস্যার ভারত আবার যেন নতুন কলেবরে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেখানেই থামব, আবার বাংলাদেশ থেকে ফিরে এলে শ্রীমদর্শন হবে। আমাকে একজন জিজ্ঞাসা করেছেন, এই যে আমি থাকবো না এতদিন ধরে, ছুটিতে থাকবো, আপনাদের জন্য কি হোম টাস্ক দিয়ে যাবো, তা আপনারা কি হোম টাস্ক করবেন? আমার কিরকম যেন, আমার তো আপনাদের কখনো আছে নিজেকে কখনো মাস্টারমশাই বলে প্রতীত হয়নি, আমি আপনাদের সহপাঠী, আমরা একসঙ্গে বসে একটা ভালো জিনিস চর্চা করছি এবং সেই চর্চায় আমি যতটুকু বুঝেছি সেই অনুযায়ী বলে থাকি। সবসময় যে আমি যেটা বলি সেটা আপনাদের জানা নেই এরকম কিন্তু নয়, তবু আপনারা সহনশীলতার সঙ্গে আমার কথা শোনেন, সহপাঠী হিসেবে আমাকে গ্রহণ করেন। যেমন বন্ধুরা যখন বলে, গল্প করে, বন্ধুদের সেই যে জ্ঞানের থেকে আমাদের জ্ঞান অনেক বেশি, তবু আমরা কেন শুনি না, একটা চর্চার ভাব চলতে থাকে। তাই আমি কখনোই কোনো দিন আপনাদের কোনো হোম টাস্ক দেবো এ কথা ভাবতে পারিনি। যিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন মেসেঞ্জারে, আমি তাকে উত্তর দিতে পারতুম, কিন্তু ইচ্ছে করেই উত্তর দিইনি এই সুযোগটা রাখার জন্য। বরং আমাদের গুরুরা যে ইটার্নাল হোম টাস্ক দিয়ে গেছেন, ভগবানকে ডাকার যে পদ্ধতিটা শিখিয়েছেন, সেই ইটার্নাল হোম টাস্কটা যদি আমরা নিত্য ব্যবহার করি আমাদের নিজেদের জীবনের বিকাশ হবে। এইটুকু বলি যে আমার মনে আছে একবার সব ব্রহ্মচারী মহারাজগণ রিলিফে চলে গেলেন, আমি থেকে গেলাম, আমরা তিনজন মাত্র পিপিটিসিতে বেলুর মঠে নতুন ব্রহ্মচারী কেন্দ্রে থেকে গেলাম। রাত্রিরে আপ্রসান থামতেন না, রোজ ক্লাসে যেতে হতো ওনার কাছে, ব্রহ্মচারী থাকুক আর না থাকুক ওনার ক্লাসে রোজ যেতে হতো। আমরা সুরসুর করে ওনার ক্লাসে গিয়ে বসে আছি, একজন পড়ে চলেছে, উনি তার ব্যাখ্যা করে চলেছেন, আর আমরা দুজনে মহারাজের দুটো পা হাঁটু টিপছি। তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি মহারাজকে বললাম যে সবাই রিলিফে চলে গেলে, কই আমাদের তো আপনি পাঠালেন না। উনি চুপ করে ভেবে বললেন, ও রিলিফে যাওয়ার বড় বাসনা, তা তুমি এখানেই রিলিফ করো না কেন? আমি কিরমভাবে করবো? বলছেন, ঘর ধর চক ঝকঝকে তকতকে করে যা, তোর ভাইরা যারা রিলিফে গেছে যাদের ঘরগুলো অপরিচ্ছন্ন হয়ে গেছে সেটাকে পরিষ্কার করে রাখ, যতক্ষণ ধরে তোরা সবজি কাটতিস তার থেকে এক ঘন্টা বেশি বসে বসে সবজি কাটি তোর ভাইদের জন্য, আর বেশি করে জপ ধ্যান করবি সকাল সন্ধে দুপুর রাত্রিরে, কারণ ওই রাত্রিরে ক্লাসটা ছাড়া আমাদের কোনো ক্লাস হচ্ছে না। বলছি এক ঘন্টা করে বসে আরও বেশি জপ ধ্যান করবি, যাতে তার পুণ্য ফল তোর ভাইদের কাছেও গিয়ে পৌঁছতে পারে। আর রাত্রিরে যখন মন্দিরে যাবি চিৎকার করে বেশি বেশি করে খণ্ডনুভব গাইবি, তাতে তাদের কল্যাণ প্রার্থনা করবি। এই আমার অ্যাবসেন্সে এই কাজটা আমরা সকলে করতে পারি। আমিও আপনাদের জন্য প্রার্থনা করে যাব, যেখানেই যাই না কেন আপনাদের জন্য নিরন্তর প্রার্থনা করে যাব। আর আপনারাও আমার জন্য প্রার্থনা করুন, আত্মমুক্তির কথা ভাবুন, এবং গুরু নির্দিষ্ট যে হোম টাস্ক দিয়ে গেছেন সেই হোম টাস্কটা যেন আমরা পালন করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামে ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।